স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। প্রথমেই শুরুতে জানিয়ে দিচ্ছি নিউট্রাল টাটা সংবাদ শিরোনাম। ভারতের ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভোলায় নিহত দুই। 12 জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, এসএসসিতে আর অটোপাস নয় জানালেন শিক্ষামন্ত্রী। ইসরায়েলকে স্বীকার করে না বাংলাদেশ, কেউ সেখানে গেলে ব্যবস্থা বললেন পররাষ্ট্রমন্ত্রী। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ভারতের ওডিশায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল 10:30টার দিকে এটি আছড়ে পড়ার সময় গতিবেগ ছিল ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটারের মতো। পশ্চিমবঙ্গে ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে, সেখানে 3 জন মারা গেছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, বেড়েছে বাতাসের গতি। জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য মাছের ঘের, পুকুর, বাড়িঘর। ভোলায় পানিতে ডুবে গাছ চাপা পড়ে এবং পানিতে ডুবে গেছে, 2 জন মারা গেছে। থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর উপকূলে 2 দফা জোয়ারের পানিতে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কলাপাড়া ও রাঙাবালী উপজেলা অন্তত 32টি গ্রাম। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এদিকে ইয়াসের প্রভাবজনিত জোয়ারের বরগুনার 6টি স্থানের বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 10টি গ্রাম। বলেশ্বর নদীতে স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বিষখালী নদীতে 3 ফুট পানি বেড়েছে। সদরের আয়লা, পাতাকাটা ও ঢলুয়া উপকূলা এলাকায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় গাছ চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে পানিতে ডুবে মারা গেছে এক শিশু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। ধন্যবাদ আফসার। দ্বীপজেলা ভোলাতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন। নদীতে পানির তীব্রতা স্বাভাবিক উচ্চমাত্রা পৌঁছে গিয়েছে। পাশাপাশি আমাদের ভোলার যে সমস্ত নির্মাণগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। নদীর পানি তীব্র আকার ধারণ করার কারণে, নির্মাণগুলো পানি প্রবেশ করার কারণে বিভিন্ন মাছের ঘেরে পানি প্রবেশ করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদীতে ট্রলার ডুবি হয়েছে, ট্রলার হারিয়ে গেল। স্থানীয় পর্যায়ে অন্যান্য জেলেরা যারা নদীতে পড়ে গিয়েছিল তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। ভোলা জেলা প্রশাসন ইতিমধ্যে সব জায়গায় যে সমস্ত এই ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলা করার জন্য সর্বাত্মক সব রকম প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং বিশেষ করে প্রত্যেকটি উপজেলায় এই ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলা করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছিল ভোলা থেকে সর্বশেষ আপডেট। করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 12 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপমণি। বলেন, 13 জুন স্কুল কলেজ খোলা সম্ভব হলে 6 থেকে 9 শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে 1 দিন ক্লাস করবে, তবে 10 থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ক্লাস করবে সপ্তাহে 6 দিন। সংক্ষিপ্ত সিলেবাসে 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর আগের ঘোষণা অনুযায়ী 29 মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা এই যে 12 তারিখ পর্যন্ত আমাদের ছুটিটা বাড়লো, তার মানে কি আমরা চাই 13 তারিখ থেকে আমরা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে, যদি খুব বেশি প্রতিকূল পরিস্থিতি না থাকে। আমাদের ছুটি বাড়ানোটা মূল বিষয় না, আমাদের মূল বিষয় হলো আমরা কবে খুলতে চাইছি। আমরা খুলতে চাইছি যে এখন যে পরিস্থিতি আছে সেটা দেখে আমরা খুলতে চাইছি 13 তারিখ থেকে। পরিস্থিতি যদি প্রতিকূল হয় তাহলে সেটা ভিন্ন হয়তো সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু আমরা আশা করি এবং আমরা চেষ্টা করব যেন পরিস্থিতিটা অনুকূল হয়। ইসরায়েলকে স্বীকার করে না বাংলাদেশ, তাই অনুমতি ছাড়া কেউ দেশটিতে গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফিলিস্তিনিদের জন্য ওষুধ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইসরায়েলি হামলায় বিপন্ন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে নানা সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে
25টি রোগের ওষুধ ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। গত 5 বছর বাংলাদেশে দায়িত্ব পালন করছেন ফিলিস্তিনের এই রাষ্ট্রদূত। জানান, গত 2 সপ্তাহে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি বিস্মিত। সবাই জানে ফিলিস্তিন সব ধরনের সাহায্য ও সহযোগিতা গ্রহণে আন্তরিক। আমাদের জনগণ আপনাদের ওপর অনেক নির্ভর করে। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বাংলাদেশি ই পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতি বাংলাদেশের অতীত মনোভাব ও নীতি পরিবর্তন হয়নি। দুনিয়ার সব দেশে সরকারের অনুমোদন নিয়ে যেতে পারে, আমরা তো কাউকে কোনোদিন অনুমোদন দেই নাই। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি, দেশ হিসেবে স্বীকার। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে সন্তোষ ও ক্ষোভ দুটোই জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। মন্ত্রী যা বলেছেন তাতে আমরা সন্তুষ্ট, কিন্তু সময়টা সঠিক নয়, এটা ভুল সময়। তবু আমরা বাংলাদেশের সাথে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাব। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে মঙ্গলবার করোনা ভাইরাসে মারা গেছে 12,086 জন, এছাড়া নতুন আক্রান্ত হয়েছে 5,23,429 জন। গত 24 ঘন্টায় ভারতে সর্বোচ্চ 22,17,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 2,08,921 জন, মারা গেছেন 4,157 জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে 3,11,000-এর বেশি মানুষ মারা গেছে। 14 এপ্রিলের পর গত সোমবার ভারতে করোনায় সংক্রমিত রোগীর শনাক্তের সংখ্যা প্রথমবার 2 লাখের নিচে নেমেছিল। এদিন মৃত্যুর সংখ্যাও ছিল 4,000-এর কম। এদিকে মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা পরবর্তী পর্যায়ে কোভিড-19-এর উৎস তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে আফগানিস্তানের কাবুলে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন ও পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইন এক যৌথ বিবৃতিতে একথা জানান। 28 মে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হবে, তবে দূতাবাস বন্ধ করলেও আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। খেলা খবর। কাতারে যাবার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি হবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শেষে পরের দিন কাতারের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। যদিও প্রথমে কাতারের দোহা ও পরে সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ ফুটবল দলকে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করেছিল বাফুফে, তবে দুটি দেশের কঠোর স্বাস্থ্যবিধির কারণে বাফুফের সেই চেষ্টা ব্যর্থ হয়। তাই শেষ পর্যন্ত জামাল ভূঁইয়ারা স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে কাতার যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে। দোহায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি হবে আগামী 3 জুন। দুই দেশের প্রথম লেগে ম্যাচে 1-0 গোলে জিতেছিল আফগানরা। দোহায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 7 জুন ভারতের বিপক্ষে ও শেষ ম্যাচ ওমানের বিপক্ষে 15 জুন। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। ভারতের ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভোলায় নিহত 2। 12 জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, SSC-তে আর অটোপাস নয় জানালেন শিক্ষামন্ত্রী। এবং ইসরায়েলকে স্বীকার করে না বাংলাদেশ, কেউ সেখানে গেলে ব্যবস্থা বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/deepnewsHTML। ধন্যবাদ সবাইকে।